পশ্চিমবঙ্গে বন্ধ বিভিন্ন ধারাবাহিক ও সিনেমা শুটিং সহ রাজ্যের সব প্রেক্ষাগৃহ। গতকাল ইম্ফার সাথে রাজ্যের টলিউডের কলাকুশলীদের বৈঠকের পর আগামী 31 মার্চ পর্যন্ত রাজ্যের সব প্রেক্ষাগৃহ, ধারাবাহিকের শুটিং ও সিনেমার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত। সেই নির্দেশিকা মেনে আজ কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ এবং সঙ্গম মাল্টিপ্লেক্স ঘুরে দেখা গেল যে বাইরে সেই নির্দেশিকা ঝোলানো এবং প্রেক্ষাগৃহ দর্শকদের জন্য পুরোপুরি বন্ধ। আসুন শুনে নিই এই সম্বন্ধে কি জানালেন কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সের এক আধিকারিক। দাদা, ঠিক কি কারণে বন্ধ সিনেমা হলগুলো? কারণে বন্ধ বলতে, অ্যাজ পার গভর্নমেন্ট রুল, গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী পরশু দিন রাতে আমরা নোটিস পাই যে প্রজেকশন বা সিনেমা মাল্টিপ্লেক্স বা শপিং মল ওই ধরনের যেখানে জমায়েত বেশি হয়, অ্যাটলিস্ট 50-60-এর উপরে যেখানে জমায়েত একসাথে হয়, সেসবগুলো আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অ্যাটলিস্ট উনি রীতি রিকোয়েস্ট করেছিলেন আমাদের, বাট আমরা তারপরে ইম্পার মিটিং কালকে আমাদের ছিল, সেখানে আমরা সর্বসম্মতভাবে ডিসিশন নিই যে আমাদের এই মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন বা আরও যেগুলো শপিং মল যেসবগুলো আছে সেগুলোকে বন্ধ রাখা উচিত জনগণের স্বার্থে, বা যেহেতু এই ভাইরাসটা, করোনা ভাইরাসের আউটব্রেক এত তাড়াতাড়ি হচ্ছে, সে কারণে আমরা সিদ্ধান্ত নিই এটাকে বন্ধ করা উচিত। সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছি পাবলিক প্লেসটি। পাবলিকের কোনো এন্ট্রি নেই, জাস্ট আমরা অফিসিয়াল স্টাফ যারা আছি আমাদের পুরো হাউসটাকে ভাইরাস মুক্ত বা পরিষ্কার রাখার জন্য যা যা করণীয় সেগুলো এখন আমরা এই অবসর টাইমে করছি। কতদিন বন্ধ থাকবে? আপাতত নোটিশ অনুযায়ী 31 মার্চ পর্যন্ত আমরা এটাকে বন্ধ রাখার ঘোষণা করেছি, তারপরে পরিস্থিতি অনুযায়ী বাকিটা বিচার হবে। আচ্ছা, বলিউডেও তো সব শুটিং বন্ধ সিনেমার, টলিউডেও শুধু ধারাবাহিকগুলো শুটিং চলছে, তাছাড়া সব কিছুই বন্ধ, এতে কতটা ইম্প্যাক্ট পড়বে বলে মনে করছেন? দেখুন, যতদূর আমার ধারণা, এখানে আমাদের যে ইন্ডাস্ট্রির, সিনেমা ইন্ডাস্ট্রি বলুন বা সিরিয়ালের যে ইন্ডাস্ট্রি আছে, এখানে খুব বড় একটা এফেক্ট পড়বে তার। কারণ আমাদের এই যে মুভিগুলো বলুন, যেগুলো আমরা চালাই, যেসব প্রজেকশন আমরা চালাই এখানে, বা আমরা টিভিতে বসে যেসব আপনার সিরিয়াল দেখি, এগুলো তো একটা আমাদের তো একটা মার্কেট ভ্যালু আছে, যেটা আমরা যাতার থেকে আমাদের সরকারের কিছু আয় হয়, বা যেসব ডিস্ট্রিবিউটার এগুলো চালান তাদের কিছু একটা ইনকামের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক প্রবলেম একটা খুব বড় আসবে। আর গত 2-3 দিন আগে এই যে ব্রহ্মা জানের গোপন কর্মটি, যে নতুন সিনেমাটা বেরিয়েছে, তার অভিনেত্রী সহ প্রায় গোটা টিম এসে এখানে এসে প্রমোশন শুরু করে গেছে, তো তারপরে লোকের মধ্যে একটা প্রবল আগ্রহ রয়েছে সিনেমাটা দেখার। আসছে আমাদের লিস্ট প্রতিদিন, অন্ততপক্ষে আমি নিজে 150-200 কল অ্যাটেন্ড করি যে কীভাবে প্রজেকশনটা হবে বা নেক্সট যখন শুরু হবে আমরা এই ব্রহ্মা জানের গোপন কর্মটি রাখবো কি না, সেসব নিয়ে প্রচুর এনকোয়ারি আছে। আর পাবলিকের যে ডিম্যান্ড, পাবলিক এসে কি ফিরে যাচ্ছে? প্রচুর, প্রতিদিন, মানে আজকে নিয়ে দ্বিতীয় দিনে করেছি আমি ফোনে কথা যদি বলি, শুধুমাত্র 150-200 ফোন আমি কালকে শুধু অ্যাটেন্ড করেছি। মানে ইনকোয়ারি আসছে যে বহাল খোলা নাকি, খুলবে বা খোলার পরে যে রানিং যে মুভিগুলো ছিল সেগুলো আদৌ চলবে কি না, প্রচুর এনকোয়ারি আসছে। এবং আমাদের যে প্রচুর অ্যাডভান্স বুকিং ছিল সেগুলোকে আমাদের ক্যান্সেল করতে হয়েছে, কিছু করার নেই, আমাদের যেহেতু নিয়মের মধ্যে ছিল, বাট ইনকোয়ারি প্রচুর আসছে। আর মানে প্রচুর পাবলিক এসে তো ফিরে যাচ্ছে, প্রচুর প্রতিনিয়ত পাবলিক আসছে। তাদের সাথে কথা বলেছেন, তারা কি বলছে, তাদের কি রিঅ্যাকশন? তারা চাইছে, তারা কিছু কিছু মানুষ যারা বলছেন যে হ্যাঁ, ডিসিশন হিসেবে গুড, সরকারের পাশে থাকা উচিত, এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করার জন্য সকলকে সরকারের পাশে থাকা উচিত। সেই অর্থে কিছু কিছু লোক বলছে ঠিক আছে, বাট যারা সিনেমা প্রেমী মানুষ তারা ভাবছে, বিশেষ করে যে আউটসাইড সব বন্ধ, স্কুল কলেজ বলুন, আপনার সরকারি কিছু কিছু দপ্তর বলুন, বন্ধ থাকার জন্য তাদের কাছে একটা অবসর টাইমটা অনেকটা বেশি এসে গেছে। সেই অর্থে তারা কীভাবে কাটাবে, কোনো পার্ক বন্ধ, বিভিন্ন শপিং মল বন্ধ, তা অগত্যা তারা এখানে আসার চেষ্টা করছে, বাট এটাও বন্ধ রাখতে হয়েছে আমাদের, কিছু করার নেই। আপনার নাম? আমার নাম অনির্বাণ প্রামাণিক। আমি এখানকার অ্যাকাউন্টসটা দেখি আর পাবলিক সাপোর্ট।
করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এছাড়াও সিনেমা হল বন্ধ থাকায় সিনেমা হলের বাইরের ব্যবসায়ীদের ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছে। আসুন শুনে নিই এ বিষয়ে কি জানালেন কল্যাণী সঙ্গম সিনেমা হল সংলগ্ন কয়েকজন ব্যবসায়ীগণ। করোনা ভাইরাসের আতঙ্কে তো সব সিনেমা হল বন্ধ, সেরকম সঙ্গম সিনেমা হল বন্ধ, তো এতে আপনাদের ব্যবসাতে কতটা ক্ষতি হচ্ছে? আমাদের তো নেই তো, আমাদের তো যা অবস্থা হচ্ছে, এখন কোনো ব্যাকেজ নেই, একটা লোকও নেই তো, এই প্রচার হয়ে গেছে, সব হয়ে গেছে, লোক আসছে না, রাস্তায় লোক নেই, কিছু লোক নেই, আমরা তো সে নাকে মরার জোগাড় হয়ে গেছি আমরা এখন স্যার। আচ্ছা, 31 তারিখ অবধি বন্ধ, তো এতদিন কীভাবে চলবে? এতদিনে খুলবো, দু একদিন দেখবো, যদি লোক রানিংয়ে 2-4 টাকা বেচতে পারি বেচবো, নাহলে বন্ধ করে বাড়ি চলে যাবো, আর কী করবো। আর যেটা বলার যে করোনা ভাইরাসের যে এটা আতঙ্ক, এটা তো সারা বিশ্বে ছড়িয়েছে, তো আপনি কি মনে করেন যে সরকার থেকে যে এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কি ঠিক? এটা সঠিক সিদ্ধান্ত, খুব সঠিক সিদ্ধান্ত। কিন্তু আপনাদের ব্যবসার এতে ক্ষতি হলো? ব্যবসার ক্ষতি হলো সবার আগে জীবন, তারপরে ব্যবসা, না বেঁচে থাকলে ব্যবসা করবো কি করে? আপনার নাম? আমার নাম গণেশ না। করোনা আতঙ্কে সঙ্গম সিনেমা হল বন্ধ, জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা, তা আপনার তো সিনেমা হলের গায়ে লাগোয়াই খাবারের রেস্টুরেন্ট, এতে আপনাদের ব্যবসার কতটা ক্ষতি হচ্ছে? অনেকটা ক্ষতি আছে। আচ্ছা, 31 তারিখ অবধি বন্ধ, তো এই সময়টা এই ব্যবসাটা কি করে আপনারা রিকভারি করবে? আমরা তো ভাবছি এটা বন্ধ রেখে যাব, আর তো কিছু করা যাচ্ছে না, লোকজন নিয়ে আমরা পারছি না। আচ্ছা, অনেক লোক তো এসে ফিরে যাচ্ছে সিনেমা হলে, তা সেটা নিয়ে কি বলবেন? সেটা আর তো আমাদের কিছু বলার নেই, যার হল সেই বন্ধ রেখেছেন, আমাদের তো তাতে কিছু বলার নেই। না, এটা হল কর্তৃপক্ষ বন্ধ রাখে, এটা সরকারি নির্দেশে বন্ধ, সরকারি উদ্দেশ্যে বন্ধ আছে, সেটা তো আমাদের আর কিছু বলার নেই, আমাদেরও তো অবস্থা পুরো খারাপ। কি মনে করছে, এটা কি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এবার সরকারের ব্যাপারে তো আমরা কিছু বলতে পারি না। না, করোনার প্রভাবে নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে, করোনার জন্য এইটা বন্ধ রেখেছে যাতে গ্যাদারিং না হয়, যাতে না ছড়ায়, এই সিদ্ধান্তটা কি সঠিক? এটাই তো সঠিকই মনে হচ্ছে আমার। আচ্ছা, এতে তো আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। ব্যবসার ক্ষতি হচ্ছে, সব দিকে ক্ষতি আছে, তাও আমরা কোনো রকম চালিয়ে যাচ্ছি, কিন্তু আর পারছি না চালাতে, হয়তো দু একদিন দেখে বন্ধ করে দিতে পারি, এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ যাদব।